Hello everyone, welcome to this virtual presentation. I hope all of you are doing this class with sound health and positive mind. This class is specially recorded for the boys of class 12. This is your Simi Miss, warmly welcoming you all to this virtual presentation. We have already got a class on writing formal letters. So now we know how to write down formal letters. What are the purposes of formal letters and what type of language will be used in formal letters? So this is a revision class. Let's be a little more clearer about the fact. Formal letter shomporke age amra ekti class korechi ebong amra jenechi kibhabe formal letter likhte hoy. Formal letter er purpose ta ki ba uddeshyo ta ki এবং কি ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা ফর্মাল লেটার লেখার সময় ইউজ করব। ফর্মাল লেটার বলতে এখানে অ্যাপ্লিকেশনকে বোঝাচ্ছি। সাধারণত আমাদের যে বোর্ড এক্সামগুলি থাকে সেই এক্সামগুলিতে ফর্মাল লেটার লেখার কথা বলা হয়। অনেক সময় ইনফর্মাল লেটার লেখার কথা বলা হয়, সেটি আলাদা বিষয়। কিন্তু আমাদের এইচএসসি সিলেবাসে আমরা ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন লেখাটা প্র্যাকটিস করব। অলরেডি তোমরা জানো কিভাবে ফর্মাল লেটার লিখতে হয়। তারপরও ফর্মাল লেটার লেখার ক্ষেত্রে যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সেই সাথে তোমাকে যে নিয়মকানুনগুলি বলা হচ্ছে সেটি ফলো করতে হবে এবং ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন লেখার সময় সেটি সম্পর্কে খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। ফর্মাল লেটার লেখার ল্যাঙ্গুয়েজটা যেন অবশ্যই পোলাইট টোন হয় এবং এইখানে তুমি কাইন্ডলি বা প্লিজ, রিকোয়েস্ট এই কথাগুলি লিখতে পারো। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই যে তোমার যে ল্যাঙ্গুয়েজ এর ইউজটা সেটা যেন অনেক বেশি পোলাইট করতে গিয়ে যেন গড়বড় না হয়ে যায়। ইয়াস, ফর্মাল লেটার লেখার সময় পোলাইট ল্যাঙ্গুয়েজ বা প্লিজ, কাইন্ডলি বা রিকোয়েস্ট এই কথাগুলি লেখা যাবে, কিন্তু কখনোই অনেক বেশি বেশি এই ওয়ার্ডগুলি ইউজ করা যাবে না। সো ডিয়ার বয়স, তাহলে চলো আমরা আরেকবার রিভাইজ করে ফেলি আমাদের লেটার রাইটিংয়ের লেসনটা। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফরম্যাট, এটি হচ্ছে অ্যাপ্লিকেশনের ফরম্যাট। আমরা আমাদের একাডেমিক যে ক্যারিয়ার বা আমাদের যে পড়াশোনার যখন শুরু হয় ঠিক তখন থেকে আমরা এই লেটার রাইটিংটা লিখে আসছি বা করে আসছি। তারপরেও এখনো পর্যন্ত যখন আমরা লিখি তখন আমাদের অসতর্কতাবশত কিছু ভুল হয়ে যায়। সো এই জায়গাটাই এসে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন অবশ্যই অবশ্যই ভুল না করি। প্রথমত এই যে ফর্মাল লেটার রাইটিংয়ের একটা জায়গা, দেখো এই জায়গাটা বা এই পেজটা হোয়াইট একটা পেজে আমরা সাধারণত অ্যাপ্লিকেশনটা লিখি। এখানে রোল করা পেজ দেখানোর কারণটা হলো তুমি যেন যে স্পেসগুলি আছে বা গ্যাপগুলি আছে সেটা যেন তুমি বুঝে নিতে পারো। তাহলে চলো তোমাকে পার্ট বাই পার্ট দেখিয়ে দিই কিভাবে তোমার অ্যাপ্লিকেশনটা সুন্দর করে লিখতে হবে। ওকে, তাহলে এখানটাতে এসে দেখো ঠিক ফরম্যাটটা এরকম হবে। প্রথমত তোমাকে খেয়াল রাখতে হবে কোন কোন জায়গায় স্পেসটা তোমার থাকবে। আমি পয়েন্ট করে তোমাকে দেখিয়ে দিয়েছি কোন জায়গায় কতখানি স্পেস থাকবে। দেখো অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা ঠিক এইরকম হবে। প্রথমে এখানটাতে আমরা কি করেছি, ডেট লিখেছি।
डेट लेखार परपर ही आम्रा ए जायगाटाय एसे जाके उद्देश्य करे आमादेर एप्लीकेशनटा सेटा लिखे फेलेछि। सबजेक्ट लिखेछि, सर लिखेछि, एरपर जा जा जेभावे थाकार कथा सेभावे लिखेछि। चलो आम्रा एखन एकटु डिटेल्से आलोचना करी। ओके, प्रथमत आम्रा एखानटाते एसे देखब एप्लीकेशनेर शुरूते आम्रा प्रथमे डेट लिखी। एखानटाय एसे तुमी 16th of May एटाओ लिखते पारो, May 16, 2020 एभावेओ तुमी लिखते पारो। तारपरे आमादेर जे डेजिग्नेशन सेटा आमादेर लिखते हबे, काके उद्देश्य करे आम्रा लिखछि। एरपर डेजिग्नेशन देखो, प्रथमे आम्रा बोलछि दा प्रिंसिपाल सेंट ग्रेगरीज हाई स्कूल एंड कॉलेज 82 लक्ष्मी बाजार, एड्रेसटा लिखे फेललाम। एखाने खूब लक्षणीय विषय हलो एकटा भूल सब समय हय, सेटा होच्छे प्रिंसिपल। आम्रा अनेकेई लिखछि प्रिंसिपल, आसले प्रिंसिपल हबे ना, प्रिंसिपाल। तोमार एई स्पेलिंगटा सम्पर्के खुबी सिनसियर थाकते हबे, प्रिंसिपाल। आमी बार बार एई कथाटा बोलछि, तोमार काछे खूब सिली लागलेओ लागते पारे, बाट दिस इज द ट्रुथ। आम्रा जखनी एप्लीकेशन चेक करते जाई तखन देखी तुम्हरा प्रिंसिपाल एर जायगाय प्रिंसिपल लिखे फेलो, जे जायगाटाय आम्रा एकदमी कोनो छाड़ दिई ना। जदि प्रिंसिपाल एर जायगाय प्रिंसिपल हुए जाए ओई क्षेत्रे तुमी किन्तु कोनो नम्बर ही पाबे ना, तुमी एकदम जिरो पेये जाबे। होयतो तुमी कखनो बुझते पारो ना जे तुमी एखाने नम्बर केन पेले ना, कारण तुमी तो डेजिग्नेशनटा ठिकमतो लिखते ही पारो नी, नम्बर किभाबे पाबे। सो এই জিনিসটা খেয়াল রাখতে হবে, প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, প্রিন্সিপাল মানে হচ্ছে মূলনীতি। সো ইউ আর নট রাইটিং দ্য অ্যাপ্লিকেশন টু প্রিন্সিপাল, ইউ আর রাইটিং ইউর অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, PAL। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই ব্যাপারটা সবসময় খুব ভালো মতো খেয়াল রাখতে হবে, যেন প্রিন্সিপালটা প্রিন্সিপাল না হয়ে যায়। এই ক্ষেত্রে তোমাকে কোনো কনসিডার করা হবে না, প্রিন্সিপাল দেখলে আমরা সরাসরি জিরো দিয়ে দিব। দেখো, ওকে ওকে, যদি তোমার নাম জানা থাকে ওই ক্ষেত্রে তুমি এভাবেও লিখতে পারো, মিস্টার বোস ম্যানেজিং ডিরেক্টর, অথবা তুমি বলতে পারো দ্য এডিটর, অথবা বলতে পারো দ্য ম্যানেজিং ডিরেক্টর। ঠিক এইভাবে করে প্রথমেই আমাদের যে সম্বোধন আমরা বলবো সেটা আমরা লিখে ফেলতে পারি। প্রথমত আমরা বলতে পারি দ্য প্রিন্সিপাল, ঠিক এভাবে করতে পারি। এরপর অ্যাড্রেস দিতে পারি, সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ 82 লক্ষ্মী বাজার ঢাকা 1100। অথবা যদি তোমার নাম জানা থাকে ওই ক্ষেত্রে তুমি এটা বলতে পারো, মিস্টার বোস ম্যানেজিং ডিরেক্টর। অথবা তুমি যদি কোনো এডিটরের কাছে অ্যাপ্লিকেশনটা লেখো তাহলে তুমি বলতে পারো দ্য এডিটর। ইফ ইউ রাইট ডাউন দ্য অ্যাপ্লিকেশন টু ম্যানেজিং ডিরেক্টর দেন ইউ ক্যান সে দ্য ম্যানেজিং ডিরেক্টর। ওকে, তাহলে ফরম্যাটটা গিয়ে ঠিক এই রকম দাঁড়াবে। দেখো, 16th May দ্য প্রিন্সিপাল সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ 82 লক্ষ্মী বাজার ঢাকা 1100। ঠিক একটা স্পেসের পরে আমরা লিখব সাবজেক্ট। এই সাবজেক্ট লেখার সময়ে কিছু কথা থেকে যায়। দেখো, যখন আমরা বলছি অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ আ ডিবেটিং ক্লাব, এই সাবজেক্টের আগে একটা স্পেস দিতে হবে, একটা জায়গা, একটা লাইন তোমার গ্যাপ দিয়ে, গ্যাপ দিতে হবে, গ্যাপ দিয়ে তারপর লেখা শুরু করতে হবে। সো এই জায়গাটায় এসে তুমি যদি এরকম লেখো, ফোর যদি ইউজ করো ভার্বের আগে, তাহলে অবশ্যই তোমার ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন আমরা বলছি ফর সেটিং আপ, ফর গোয়িং অন আ স্টাডি ট্যুর, এইভাবে করে এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। তবে তুমি যদি ফোরটা নাউনের আগে ইউজ করো ওই ক্ষেত্রে
ভার্ব প্লাস আইএনজি লিখতে হবে না। কিন্তু ভার্বের আগে তুমি যদি ফর ইউজ করো, ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। ফর সেটিং আপ ডিবেটিং ক্লাব, ফর গোয়িং টু আ স্টাডি ট্যুর, ঠিক এইভাবে। এরপরে যদি আমরা দেখি স্যালুটেশনের কথা আসে, প্রথমত আমাদের যে সম্বোধনটা বা ডেজিগনেশন লেখাটা এবং অ্যাড্রেসটা শেষ হয়ে গেল, একটা স্পেস দিয়ে আমরা সাবজেক্ট লিখলাম, আরেকটা লাইন গ্যাপ দিয়ে আমরা যে আমাদের স্যালুটেশন সেই স্যালুটেশনটা লিখতে হবে। আচ্ছা, এখানটাতে আর কয়েকটি বিষয় আছে, তুমি ঠিক এইভাবে সাবজেক্টগুলি লিখতে পারো, রিকোয়েস্ট ফর লিভ, অর্ডার ফর স্পোর্টস ইকুইপমেন্ট, প্রেয়ার ফর ওপেনিং আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে বিষয়টা সম্পর্কে আলোচনা করছিলাম। এই যে ভার্বের আগে যখন ফর ইউজ করেছি তখন এটার সাথে আইএনজি আমরা কিন্তু যোগ করেছি, প্রেয়ার ফর ওপেনিং আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওকে, এই জায়গাটায় এসে যখন আমরা স্যালুটেশনের কথা বলছি তখন স্যালুটেশনের পরে কিন্তু তোমার এখানে কোনো কমা ইউজ করতে হবে না, কমা ইউজ করতে হবে না, এবং তুমি এখানে শুধু স্যার বলতে পারো, ম্যাম বলতে পারো বা ম্যাডাম বলতে পারো, বা এই জায়গাটায় এসে তুমি কিন্তু কোনো কমা ইউজ করো না। তাহলে আবার বলছি, দেখো এই ফরম্যাটটা দেখো, একটা লাইন গ্যাপ দিয়েছি, এখানে এসে আমরা আরেকটা লাইন গ্যাপ দিয়েছি। তাহলে এই জায়গাটায় এসে আরেকটা বিষয় খেয়াল করো, সেই বিষয়টি হলো যে স্যার লেখার পরে ঠিক এর নিচে নিচে আমরা লেখা শুরু করেছি, যে আমাদের মডার্ন স্টাইলটা আছে, এই মডার্ন স্টাইলে আমরা নিচে নিচে লেখা শুরু করেছি। এরপরে এই জায়গাটায় এসে আরও দেখো, যদি তুমি কয়েকটা ভাগে প্যারা করতে চাও, প্যারা করতে পারবে। ঠিক এরপরেই আমরা যেটা লিখছি সেটা হচ্ছে আমাদের কনক্লুডিং পার্ট, উই দেয়ার ফর। সবসময় মাথায় রাখতে হবে উই দেয়ার ফরের আগে পরে কমা দিতে হবে, দেয়ার ফরের আগে পরে তোমাকে কমা দিতে হবে। দেখো উই এরপরে কমা দিচ্ছি, দেয়ার ফর লিখছি, এরপর আবার কমা দিচ্ছি, এই বিষয়গুলি ভালো মতো তোমাকে খেয়াল রাখতে হবে। যখন আমরা অ্যাপ্লিকেশন মার্কিং করি, যখন আমরা অ্যাপ্লিকেশন পড়ি, তখন আমরা আসলে রুলসটা দেখি। অ্যাপ্লিকেশন লেখাটা আমরা আগে থেকেই জানি কীভাবে লিখতে হবে, কাজে এটা পড়ে দেখার সময়ে আমরা খেয়াল করি যে কীরকম ল্যাঙ্গুয়েজ তোমরা ইউজ করছো, তার থেকেও বেশি খেয়াল করছি যে তোমরা ঠিকঠাক মতো রুলসগুলি ফলো করছো কি না। সো এই ক্ষেত্রে এসে তোমাকে ভালো মতো রুলসটা ফলো করতে হবে। ওকে, দেখো এই জায়গায় ফরম্যাটটা এরকম লিখেছি। যেহেতু আমরা এখানটায় এসে তিনটি ভাগে ভাগ করে ফেলেছি অ্যাপ্লিকেশনটা, এই জন্য আমরা এখানে প্যারা করেছি, আর এই জায়গাটায় এসে আমরা উই দেয়ার ফর লিখেছি। তুমি কিন্তু এক প্যারাতেও লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই, যদি তুমি আরেকটা এই জায়গাটায় এসে পারপাস বোঝানোর জন্য তুমি যদি আরেকটা প্যারা করো তাতেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখানটায় এসে এই যে আমাদের কনক্লুডিং যে পার্টটা, এই কনক্লুডিং পার্টে এসে আমরা এখানে বলতে পারি যে ইয়োর সিনসিয়ারলি বা সিনসিয়ারলি ইয়োর্স, এই কথাগুলি আমরা লিখতে পারি। এরপরে যা যা ফর্মালিটিস করার সেই ফর্মালিটিসগুলি করতে হবে, অথবা তুমি বলতে পারো ইয়োর্স ট্রুলি, সিনসিয়ারলি ইয়োর্স, ট্রুলি ইয়োর্স, এই ওয়ার্ডগুলি ইউজ করতে পারি। তাহলে ফাইনালি আমরা এসে ফরম্যাটটা ঠিক এরকম দেখছি, প্রথমত আমরা ডেট লিখছি, একটা লাইন বাদ দিয়ে দিচ্ছি, তারপরে দেখো আমরা প্রিন্সিপাল বা ডেজিগনেশন লিখছি, এরপরে অ্যাড্রেস লিখছি, এরপরে এসে আমরা এখানে আরেকটা লাইন গ্যাপ দিয়ে দিচ্ছি, এরপরে সাবজেক্ট লিখছি, আবার একটা লাইন গ্যাপ দিয়ে তারপর আমরা স্যার লিখছি, কোনো কমা ইউজ করছি না। দেন আমরা যদি চাই প্যারা করতে তাহলে প্যারা করতে পারি,
এবং এই জায়গাটা ইম্পর্টেন্ট, যখন আমরা ক্লোজিং পার্টে আসছি এই ক্লোজিং পার্টের আগে আগে আমরা কি করছি, দুইটা লাইন গ্যাপ দিচ্ছি, দুইটা লাইনের সমপরিমাণ জায়গা খালি রেখে তারপরে আমরা কনক্লুশন টানছি এখানে। সো ডিয়ার বয়েস, আই হোপ ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দিস ফ্যাক্ট। সো নাও ইটস ইয়োর টার্ন, ট্রাই টু রাইট ডাউন ফর্মাল লেটার নাম্বার ওয়ান অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইয়োর ক্লাস, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইয়োর কলেজ ফর ইম্প্রুভিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস। Write an application to the principal of your college requesting him for allowing to go for a study tour. Suppose you are Raju or Meena. You read in class 12. There is no multimedia facility in your classroom. Now write an application to the principal of your college requesting him to provide multimedia facilities in your classroom. As you were very clear about writing formal letter, I hope you will write down your home task and submit the copy in the comment box. So that's the end of today's lesson. Take care. Thanks to you all.